হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি জরুরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার বিষয়ে। 25 তারিখ 11 মার্চ 2019 তারিখে যে পরীক্ষাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন যে 2019 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো কি বিজ্ঞপ্তি দিচ্ছে আমরা দেখি, তো ডাউনলোড করি আমরা, ডাউনলোড অপশন, এখানে ডাউনলোড। তো বিজ্ঞপ্তিটা হচ্ছে 25 তারিখের যে পরীক্ষাটা ছিল সেটা বাতিল করা হয়েছে। তো সকল বিষয় না, শুধু একটি বিষয়ের। তো আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা নতুন দর্শক অবশ্যই একটি করে লাইক দিবেন। তো শুরু করি। তো এখানে দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর। তো পাবলিশ হয়েছে 20 তারিখ 11 মাস 2019, আজকে 20 তারিখ 11 মাস 2019 তারিখ এখনই পাবলিশ হইল। তো এখানে দেখুন 2019 সালে দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংক্রান্ত সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী 25/11/2019 তারিখে অনুষ্ঠিতব্য 2019 সালে দ্বিতীয় বর্ষ শুধুমাত্র দর্শন বিষয়ে পত্রের কোড 221707 এই কোডটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষা অন্যান্য সকল বিষয়ে পরীক্ষা যথাযথ দিতে হবে, মানে শুধু এই কোডটা বাদে সকল পরীক্ষা আপনাদের ওই নিয়মেই হবে, 25 তারিখেই হবে। শুধু দর্শন বিভাগের এই কোডটি যেটি বিষয় আছে তো এইটা পরীক্ষা হবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের যারা দর্শন বিভাগে আছে অবশ্যই তারা এই ভিডিওটি অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন। এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের জন্য এখানেই, সবাইকে ধন্যবাদ।